আমরা বিয়েটা অলওয়েজ মসজিদেই করতে চেয়েছিলাম। এই সিম্পলিসিটি, কামনেস সবই ইমাজিন করেছিলাম। আয়মান সাদিক এবং মুনজিরিন শাহিদ বিয়ে করেছেন ডিজে গান এবং নাচের পার্টির বদলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে। রুকো যারা, সবর করো, বোলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ, হুজুর এখন আপনিও আমার সাথে গানটা ধরেন, বিয়ে শুধু মজাই মজা, বিয়ে শুধু মজাই মজা। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, বাংলাদেশের ইতিহাসে আমরা কত সেলিব্রিটিদের বিয়ে দেখলাম। সেলিব্রিটিদের বিয়ের কথা শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম যে জিনিসটা ঘুরঘুর করে সেটা হচ্ছে বিশাল একটি নাচের আড্ডা হবে, গান হবে, মদের পার্টি হবে, এগুলি মানুষ দেখবে, ভিডিও আকারে পাবলিশড হবে, এটাই আমাদের মাথার মধ্যে ঘুরঘুর করে। কিন্তু আমি অবাক হয়েছি আজকে যখন একটু আগে দেখলাম, ফেসবুক স্ক্রল করতেছিলাম, আমি তখন দেখলাম যে আয়মান সাদিক বিয়ে করেছেন। হুজুর না জানি ওয়াজ করেন কে, আগে জানেন করেন বলুন দোষীকে। ওহে হুজুর, আপনি কেন না জানি আওয়াজটা ফরমাইলেন? অস ফরমানি ভালো, আমি এতে কখনো খারাপ কথা বলি নাই, কিন্তু আগে পুরো বিষয়টা জানতে হয়, তারপরে এই বিষয়ে গবেষণা করতে হয়। আপনি যাহা বলেছেন ইহাও সত্য যে তারা মসজিদে বিয়ে করেছে। তাদের দেখেছেন কি কারিশমা, কেননা বিয়ে করেছে মসজিদে আর গান লাগাইছে মেনু কালা চশমা। হুজুরের এই অস শোনার পরে হুজুরে পারে না ঠিক মতো রাতে শুতে, তার বাসায় খুঁজতে গেলে সেই তো দেখি টয়লেটে গিয়ে শুধুমাত্র কুতে। তো কেমন আছো? তোমরা তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। ওদের নাম মনে রাখাই তো টাপ, ওরা আবার কন্টেন্ট ক্রিয়েটর। সিরিয়াসলি ভাই, ওরা দুজন নাকি কন্টেন্ট ক্রিয়েটর। আমি সিরিয়াসলি জানতামই না যে ওরা নাকি আসলে কন্টেন্ট ক্রিয়েটর। তারপরে যখন তাদের ওয়েডিং সম্পর্কে জানতে পারলাম, যখন এটা নিয়ে রিসার্চ করলাম, তখন জানতে পারলাম যে তারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর। আর আজ অব্দি আমি তাদের একটা ভিডিও দেখি নাই। লাইক সিরিয়াসলি, আয়মান সাদিক তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই পদ্ধতিতে বিয়ে করে তিনি গোটা বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন যে সেলিব্রিটি হলে আপনাকে ডিজে গানের পার্টি করে, নাচ করে, তারপর অনৈতিক কাজ করে আপনাকে বিয়ে করতে হবে, বিষয়টি এমন নয়। হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনি ঠিক বলেছেন, আমারও তো একই কথা, বিষয়টি তো নয় এমন, বিষয়টি আসলে হচ্ছে এমন। এদিকে 5 বছরের সম্পর্ক হারায় আমি ভাবছিলাম যে আমি শেখা খাইছি, পরে যখন আমি হুজুরের মুখ দেখলাম তখন বুঝলাম না, শেখাটা আসলে ছেঁকে খাইছে। শেখা খায় হুজুরে বলতাছে যে তুইই বল, আমি আর কি বলবো, যা বলার এখন তুইই বল, কেননা তারা তো আমার চোখের সামনে খেলতেছে ফুটবল। তাদের বিবাহটা যেহেতু মসজিদের মধ্যে হয়েছে এবং রাসূলের শিখানো পদ্ধতিতে হয়েছে, রাসূলের সুন্নাত অনুযায়ী হয়েছে, এটা কিন্তু শুধু তাদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলো না, গোটা দেশের সমস্ত মানুষ জানতে পারলো যে সুন্নাত তরিকায় বিবাহ আসলে কিভাবে হয়, এটা তারা কিন্তু সুন্নাতের প্রমোট হয়ে গেল। এই হাসি রং তামাশার তো মাত্র শুরু। আসলে না হুজুর, ঠিক কথাই বলছে, তারা সুন্নতি তারিকাতেই বিয়েটা করতেছে, তাই তো আমারও মনে হইতেছে তারা সুন্নতি তারিকাই, মনে করো নাচতে নাচতে বিয়ের আসরে যাইতেছে। আর
ভাই ট্রাস্ট মি, আমি জানি যে বাঙালি মানুষ এগুলোর মধ্যে কি মন্তব্য করতে পারে, তাই তো শুধুমাত্র তাদের কিছু মন্তব্যই উল্লেখ করলাম। কেননা বাঙালি আর যাই হোক না কেন, ক্রিকেট ফুটবলে কিছুতেই সেরা না, তবে তারা কমেন্টে সেরা। শুধু শিক্ষিত হলে হয় না আইমান সাদিক, নৈতিক পারিবারিক ও ইসলামিক শিক্ষাও থাকা দরকার। মসজিদে গিয়ে বিয়ে আর এদিকে ডিজে ব্রাভো ড্যান্স। আমাদের দেশে ধর্মের জ্ঞানের থেকে ধর্মের আবেগ বেশি, অপর্দা ইসলামে হারাম। মসজিদে বিয়ে করছে না তাহলে এসব কি? বলছি দাদা, যেহেতু মসজিদে বিয়ে হয়ে গেছে তার ফলে তারা যাই করবে তাই হালাল হয়ে যাবে, তাদের জন্য আর হারাম কিছুই থাকবে না। আয়মান সাদিক এবং মুনজেরিন শহীদকে মসজিদে বিয়ে করতে দেখে আমি খুশি হয়েছিলাম, পরবর্তীতে তাদেরকে গানের পার্টিতে নাচতে দেখে আমি বড় হতাশ হয়েছি। মনে রাখতে হবে, শুধু মসজিদে বিয়ে করলেই সবকিছু উদ্ধার হয়ে যাবে না, বিয়ের পরবর্তী ধাপগুলিও মুসলমান হিসাবে। তো গাইজ, অবশেষে হুজুর হুজুরের মিস্টেকটা বুঝতে পারছে, তার জন্য আই এম অলসো সরি, এতক্ষণ হুজুরের লিয়ে একটু আধটু ট্রল করছি। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই দেশের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের অকারণে ফলোয়ার বাড়ে, যাদের কিনা ফেস ফলোয়ারের থেকে শুধুমাত্র ফলোয়ারটাই বাড়ে। জানি না মানুষ কেনই ফলো করে। যেমন এক হলো আমাদের বাংলাদেশের এক নাম্বার ব্লগার রাকিব হোসেন, দুই নাম্বার এই আইমান সাদিক, আর এই যে মাইয়াটার নাম কি জানো, মুজাহিদ জেসমিন। যাই হোক ভাই, তাদেরকে নিয়ে বেশি কথা বলবো না, কেননা তাদেরকে আমি ভালো করে চিনি না। এখন যদি ভাই এমন উল্টাপাল্টা কথা কই তারপরে দুষ হয়ে যাবো, তাই আমি চিনি না জানি না, তাদের সম্বন্ধে এতটা কথা কম না। মসজিদে বিয়ে করার পরে সেন্টারে গিয়ে ডান্স করা আর বিসমিল্লাহ বলে মদ খাওয়া একই। আমার জন্য দোয়া করুন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।